বালি বাছা, তুমি তো পা ধোয়া দিয়ে একেবারে সকাল থেকে দুপুর গড়িয়ে দিলে গো, আলতাটা পড়াবে কখন? আরো তো চারজন এও বসে রয়েছে নাকি? এই তো কুড়িমা হয়েছে। আহা, অভ্যেস নেই তো, ওই জন্য একটু সময় নিচ্ছে দিদি। যেমন কথা আপনার, দেবে তো দুটো আলতার টান, তার আবার অভ্যেস, ওসব তো আমরা সেই পুতুল খেলার বয়সে শিখেছি। ওমা, আশা যে গামছাতে পা মুঠোতেই ভুলে গেল, আলতা যে সব পাবে পড়বে। আচ্ছা, কি একেবারে ঘাবড়ে গেছে রে, খুব সাউরি বা কেমন মানুষ রে, হ্যাঁ একটুখানি বলে দিতে পারিনি? অকমার ঢেকি একেবারে ভিজে পায়ে আলতা পড়াচ্ছে, পড়াও পড়াও, যত খুশি আলতা পড়া, বেশ করে পড়া। আমি তো এখন কিছুই বলবো না, এক ঘর লোক দেখুক আজ মইনের বউয়ের গুণপনা। দেখো কত কি ফসল পড়ে। বলি বাচ্চা, গামচাকা নাকি তোমার মুখ দেখার জন্য দেওয়া হয়েছে? ভেজা পা মুচিয়ে নিয়ে আলতা পড়াতে হয় এও শেখো নি? হাতে পায়ে লক্ষ্মী একেবারে।